গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো সকাল বেলায় কাজ শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতো প্রথমে আমি টেবিলটা মুছে নিলাম এটো বাসন ছিল সেইগুলো নামিয়েছি তারপর টেবিল পরিষ্কার তারপরে ঘরদুয়ার পরিষ্কার মানে একে একে যেটার পর যেটা করি প্রত্যেক দিন পুরো মানে কাজ আমার থরে থরে সাজানো থাকে আর কি আমাদের মেয়েদের প্রত্যেকেরই এই কাজটা করতেই হয় সকালবেলাকার বাসি কাজ প্রত্যেক দিন আমাদের এই ঘরেই সবার ভাত থাকে কিন্তু গতকালকে থেকে রাজুর আর আমার দেওরের ভাতটা রাজুর ঘরে রাখা হচ্ছে কারণ কি বলতো ওরা অনেক রাত্রে খায় তো এই ঘরের গেটটা অত রাত অবধি খোলা রাখা হয় না তো সেই কারণে রাজুর ঘরেই ভাত রাখা হয়েছে রাজু উঠে পড়েছে ঘুম থেকে আমি চলে এসেছি এই ঘরের বিছানায় বিছানাটা গোছ করতে জালনা খুলে দেওয়া হয়েছে কাকুলি মনে হয় উনুন জ্বেলেছে যেন বাইরেটা কেমন ধোয়া ধোঁয়া ভাব হয়ে রয়েছে ওই কাঠের উনুনের ধোয়াতেই। তবে এবছর কিন্তু মানে সেরকম জমিয়ে শিশির পড়েনি অন্যান্যবার শীতে দেখেছি একদম চারিদিক ধোয়ার মতো হয়ে থাকে রোদ্দুর উঠতে চায় না এখনও একদিনও সেরকম হয়নি কয়েকদিন আগে লাগাতার বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু কুয়াশা একদিনও পড়েনি বিছানা পরিষ্কার করা হয়ে গেল জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম প্রথমে আমি নেতাটা এই ঘরে নিয়ে এসেছিলাম ঘর মুছবো বলে তারপরে দেখলাম ঘরটা ফাঁকা ওই জন্য বিছানাটা গুটিয়ে নিলাম এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি কথায় কথায় গল্পে গল্পে ঝাঁট দেওয়া কমপ্লিট করে ফেললাম তোমাদের সাথে গল্প করছি আর দেখো হাতে কাজ করছি দেখেছো কীরকম চালাক তোমাদের সাথেই সত্যিই তাই প্রত্যেক দিন দেখো আমি একা একা কিন্তু কিচ্ছু করি না যে কাজটাই করি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে গল্প করি মানে মুখে গল্প চলতে থাকে আর আমার হাতে কাজ চলতে থাকে কীরকম বলো তো আর তোমরা দুপুরবেলায় সময় করে আমার ভিডিওটা দেখো শুধু দুপুরবেলায় নয় যে যেরকম সময় পাও সে সেরকম টাইমেই দেখো আর আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে কারণ এক একজনা তো এক এক রকম টাইমে ওঠে আমার কর্তা মশাই উঠেছে একটু দেরিতে তাছাড়া বাড়ির প্রত্যেকে উঠে পড়েছে আমার ঠাকুর জামাই মা আকাশ সায়ন ডাজু সবাই রোদ দূরে বসে রোদ পোয়াচ্ছে আর এইখানে দেখো আমার ঠাকুর জামাই আমার ননদ আর আমিও রয়েছি আর বাপির কীর্তি দেখে সত্যি আমার হাসি পাচ্ছে মানুষ কুকুর বস করে আর ও পাড়ার ছাগল বস করছে আমাদের বাড়ির সামনেই পাশের বাড়িতে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছ থেকে পাতা ছিঁড়ে ছাগলগুলোকে খাওয়াই জানো তো তবে আমার একটা মনে ইচ্ছা আছে বাড়িতে বলতে পারি না আসলে সেভাবে শরীরটা ভালো যায় না দেখভালও করতে পারবো না তো সেই কারণেই একটা ছাগল আর নেওয়া হচ্ছে না না হলে আমার ছাগল পোষার কিন্তু খুব ইচ্ছা আছে আমাদের ছাগল পোষার মতো ঘরও রয়েছে অনেক বড় বুঝতেও পারবো ওই দেখো দেখেছো গাছ থেকে কাঁঠাল পাতা ছিঁড়ছে আর ওর পিছন পিছন ছাগল চলে এসছে মানে ছাগলটাও খুব শিকারি হয়ে গেছে জানে যে ও খেতে দেবে আর কাঁঠাল পাতা ছাগলের খুব প্রিয় খাবার কারণ আমাদের বাড়িতে আগে যখন অনেক ছাগল ছিল তোমাদের দাদা কোথাও থেকে কাঁঠাল পাতা নিয়ে আসতো মাঝে মধ্যে আর ছাগলগুলো একদম আনন্দ করে খেত এতক্ষণ তো শুধু আমি এটা ওটা দেখাচ্ছিলাম নিজেকে সেভাবে শেয়ার করা হয়নি তো একটু আমিও দাঁড়িয়ে রয়েছি সবার সাথে আর আমি না থাকলে তোমাদের বিষয়গুলো কীভাবে শেয়ার করবো তাই না আর এই দিকে দেখো আমার বাবাও কিন্তু দাঁড়িয়েছে আমার বাবা একপ্রস্থ হেঁটে এসেছে সকালবেলায় এসে সকালের খাবার খেয়ে তারপরে আবার বেরোবে বলে সেরকম মনোভাব নিচ্ছে আমি বললাম বাবা তুমি স্নান করবে না বললো স্নান করব একটু পরে খুব শীত লাগছে এখন তো আমি ভাবলাম ঠিক আছে একটু পরেই করুক এবার কার মজাটা দেখো মানে আমি বলবো কি আবার হাসি পাচ্ছে ইজিলি দেখেছো ওই দেখো ওই দেখো আমাদের সোহিনী একটু খেতে ভালোবাসে কিন্তু তার গুণ আছে বলতে হবে রাজুকে একদম চাগিয়ে নিয়ে আরামসে এইভাবে না প্রায় দিনই ঘরে জানো তো ও ছেলে মানুষ ও ছেলে মানুষ মানে ওদের কীর্তি দেখে আমার বাবা আর হেসে বাঁচে না কি মিষ্টি লাগছে না দেখতে কর্তাগিন্নির খুনশুটি আমার ঠাকুর জামাইয়ের ছুটি আছে যার জন্য বাড়িতে ও যাচ্ছে একটু বাইরে আর ওকে বলেছে একটা কাজ করে দিতে ও সেই কাজটা মানে না করে দিয়ে বাইরে বেরোচ্ছে বলে আমার ননদ আটকাচ্ছে হই দেখো এরকমটা বেশ দেখতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এইগুলো দেখছি আর আমি বসে বসে রোদ পোয়াচ্ছি আর ভাব করবো কি রান্না করব। কি রান্না করব সেটাই আমার মাথায় খেলছে না আমার ননদ বলছে প্রত্যেক দিন তো মাছ করো আজকে আর মাছ করো না আজ নিরামিষ করো কিন্তু সেটা তো হয়নি আমি আজকে রান্না করেছি আলু ফুলকপি মটরশুটি টমেটো সব দিয়ে একটা খুব সুন্দর করে তরকারি মাছ আর পেঁয়াজ কলি ভাজা এই যে আলু ফুলকপির তরকারি পেঁয়াজ কলি ভাজা তো আমার চলে না আর মাছ কেন দেখা যাচ্ছে না সাইজ তো খুব বড় হ্যাঁ বোতলে জলটল ভরে একদম কমপ্লিট করে নিজে সানটান করে একদম ডেডি হয়ে গেছি মানে সাথী এখন খেতে দিচ্ছে মানে ও ঘুমিয়ে ছিল তা ঘুম থেকে উঠে এখন আমাকে খাবার বেড়ে দিচ্ছে তাই এখন খাবো খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রোদ পো মানে ঠান্ডা লাগছে আর ট্যাঙ্কের জলে স্নান করেছে তো দিয়ে ঠান্ডাটা কলি টানটা জল শীত করছে আমার এই সাথী এর কিন্তু বিশাল একটা গুণ আছে জানতো এই গুণটা আমি তোমাদের সামনে আমি শেয়ার করছি না শেয়ার করলে হয় না

গেলে যাবে না গেলে না যাবে তোমাকে বারবার ফোন করে আমি ডাকতে পারবো না কাজের বাড়িতে কে কবার ফোন করতে পারে ঠিক আছে আবার বলছে দেওয়ার বিয়েতে আমাকে যদি বারবার করে না তালায় তাহলে কিন্তু আমি যাব না সেটা না হচ্ছে তৈরি করে কেন আমার বোনের মেয়ের অন্নপ্রাশনে আমার বোন সামান্য একটু মানে ওটা ভারার মধ্যেই না ফোন কান্না আমাদের এলাকাতেই বিয়ে বাড়ি আছে তো সেইখানে অনেক আত্মীয় স্বজন এসছে তাদের রিলেটিভরা এসছে তো তারা সবাই আমাদের ভিডিও দেখে তো সেই কারণে সবাই এসছে তো এসেই আগে বললো যে সাথী তোমার ভিডিওতে আসবো আলাম বেশ ঠিক আছে তোমরা যদি স্বেচ্ছায় আসতে চাও তো অবশ্যই নেব। তাই ওনাদের সাথে একটু গল্পসল্প করছি আর সবার মুখের একটাই কথা যেখানেই যাই না কেন তুমি এত রোগা হয়ে গেছো কেন তুমি এত রোগা কি করে হলে তা আমি তো সবাইকে আর সবটা বলতে পারি না মজা করে যে বলি আমি যে খাওয়া কমিয়ে দিয়েছি হাঁড়ির চাল বাঁচাচ্ছি তো সেইটাই আমি এদেরকে বলছি আর সবাই এই শুনে হাসছে বলছে তুমি চাল বাঁচাচ্ছ তো যাই হোক সবার সাথে হাসি গল্প মজা করছি আর মা একদিকে সন্ধে দিচ্ছে সন্ধে হয়ে গেছে তোমরা তো জানোই দুপুর থেকে আমি একরকম শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি বসে না শুয়েই কাটিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটের তলায় আর এই শীতে না একবার যদি ব্ল্যাঙ্কেটের তলায় ঢোকা হয় খুবই আলসেমি লাগে খুবই একটুও ভালো লাগে না আমাদের প্রকাশবাবু চলে এসেছে দেখেছো তো প্রকাশবাবু বাড়ি ছিল না বাড়িটা আমাদের ফাঁকা ফাঁকা লাগছিল ওই যে ওরও বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল তো সেই কারণে ও ছিল না রাত করে শপিং করে নিয়ে আসলাম নিজের জন্য বাড়ির কাছে দোকান হলে যা হয় এখন রাত্রি বাজে প্রায় দশটা কটা বাজে রে দশটা বাজে নাকি তো যাই হোক তারপর কি কি কিনে আনলাম আমি দেখে রেখে জিনিসগুলো পছন্দ করার মতো কিছু ছিল না সময়ের অভাবে যেতে পারিনি একটা কুর্তি নিয়েছি দুটো স্টোল নিলাম আমার স্টোল খুব ভালো লাগে দুটো কালার ভাল লাগলো ওই জন্য দুটোই নিলাম তোমরা বলো কেমন হয়েছে এটা হালকা গোলাপি এই এই একটা একটা আর নেভি ব্লু কালার আমি না ভুল করে জানো তো এরকম কালারের একটা নিয়ে নিচ্ছিলাম দিয়ে দেখলাম না এরকম কালারের তো একটা স্টোল আমার আছে আর লাল স্টোল আমার প্রচুর আছে তো সেই কারণে ওগুলো লালের দিকে আর যায়নি এটার থেকে এটা বেশি ভালো লাগছে বলো আমার তো এটা বেশি ভালো লাগছে এটার থেকে তোমাদের কোনটা ভালো লাগছে একটু জানিও আর এই কালারটা আমার ঠিক অতটা তিনটা কালার তিনটা চারটা কালার ছিল একটা নেভি একটা হলো একটা অরেঞ্জ একটা এই কালার আমার চারটার মধ্যে কোনটাই অত ভালো লাগছিল না দিয়ে এটা নিলাম এর আগে যে কালারগুলো নিয়েছি একটা হচ্ছে এস কালার আর আর একটা হচ্ছে নাম জানি না ওই কালারের কেমন জানা লাইট কালার আমি চাইছিলাম লাইট কালার এর মধ্যে নিতে যাই হোক নিলাম কথা বলেছে একটা আর একটা কিছু শীতের কিনে দেবে সেটা আমি ওর থেকে নেব এটা আমি আমার থেকে নিলাম আমি তো চায়ের দোকান থেকে বসে বসে দেখলাম দেখেছ আমি দেখলাম শীতের মধ্যে নিলে কি সেটা বলতে পারো এই তো এই স্টলটা নিয়েছি আর এই স্টলটা নিয়েছি আর এই কুর্তিটা নিয়েছি বল দুটো জিনিস আছে হ্যাঁ আবার খাতা হ্যাঁ বিলটা দিয়ে দিবা খুশি বিলটা দিয়ে দিও মালটা নিয়ে আসে তুমি আর বিলটা আমার নামে দাও এ তে সাধনের পর সাথী সাথী সাধন তো কেউ বলে না সাধন সাথী সবাই জানে তাহলে সাথীর যা দায়িত্ব সাধনেরই আর আমি এখনই বন্ধুদেরকে বললাম যে এটা এগুলো আমি নিলাম আর তোমাদের দাদা আমাকে একটা কিছু দেবে বলেছে তাও ওই এগুলো তুমি দিও ওটাও তুমি দিও তাহলে সবার কাছে আর বড় পরিচয় হবে তোমার আর হয়তো অল্প কিছুক্ষণ বাদ আছে আমি এগুলো গুটিয়ে শুটিয়ে রেখে শুয়ে করবো এখনই তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট